আজ সরস্বতী পুজো, বাড়ির পুজো। এটা দাদা প্যান্ডেলটা তৈরি করেছে, দাদা পছন্দ করে ঠাকুর এনেছে, ঠাকুর মশাই এসে গেছেন পুজো করতে। মা জিম্মারা সব ফল কেটে গুছিয়ে দিয়েছে। ওই যে দাদা ঘন্টা বাজাচ্ছে, অঞ্জলি দেব এবার। সব পাড়ার বাচ্চা কাচ্চারা এসে গেছে। প্যান্ডেলটা দেখো, নিজের হাতে দাদা বানিয়েছে, কত সুন্দর হয়েছে। আমার দাদা ক্লাস 9-এ উঠলো। প্রসাদ বিতরণ হচ্ছে, এবার আমি খাবো এগুলো। বইও দিলাম, ঠাকুরটা একটু ভালো করে দেখো আমাদের। প্যান্ডেলটাও দেখো নিজে হাতে বানিয়েছে। এইবার ধাত্রীগ্রামে ভালো ভালো ঠাকুর হয়েছে, প্যান্ডেলও হয়েছে, সেগুলো দেখতে গেলাম, দেখিয়ে দিই তোমাদেরও। সন্ধেবেলা গেলাম, 3 দিন ধরে পুজো হয়, বেশ জমজমাট পুজো। তারাপীঠের মন্দিরের আদলে একটা মন্দির করা হয়েছে, ঢুকছি সেখানে। দেখো কি সুন্দর সাজিয়েছে সব পুতুল দিয়ে, শ্মশান ঘাটও করেছে, এরকম ভিক্ষুক এর মডেল করেছে, অনেক পোস্টার দিয়েছে, লিখেছে ডেঙ্গু রোগ প্রতিরোধ করুন। সুন্দর আর একটা ব্যান্ডেল দেখো, ধাত্রীগ্রাম কালনায় সরস্বতী পুজো বিখ্যাত, দেখে যেতে পারো এসে। পরের বারের জন্য প্ল্যান করে নাও, কালনায় ঠাকুর দেখতে আসবে। প্যান্ডেল করেছে আরেকটা দেখো, মেলা থেকে বাদাম ভাজা খাবো, অনেক মেলা বসেছে। ছোট ছোট ঠাকুর বিক্রি হচ্ছে। ভিডিওটা শেষ করে দিলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।